মালয়েশিয়ায় ওয়াকিনে বুস্টার টিকা নেওয়ার সুযোগ নেই। মালয়েশিয়ার প্রোটেক্ট হেলথ কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা দাতুক ডক্টর আনাস আলম ফয়জলি বলেছেন, অফসাইট কোভিড ১৯ টিকা কেন্দ্র তথা পিপিভিতে বুস্টার শটের জন্য আর কোনো ওয়াক ইন করার অনুমতি দেওয়া হচ্ছে না। ক্লাং উপত্যকায় পিপিভিতে সারি সারি এবং ভিড়ের প্রচুর রিপোর্টের পর নিউ স্ট্রেট টাইমসকে তিনি এই কথা বলেছেন। মালয়েশিয়ার জাতীয় সংবাদপত্র নিউ স্ট্রেট টাইমসে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্যই উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ক্লাং ভ্যালির পিপিভিগুলোতে প্রচুর পরিমাণ ভিড়ের খবর পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, শুধুমাত্র মাইসেজাহাত্রা অ্যাপে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তারাই কেবলমাত্র বুস্টার শটটি গ্রহণ করতে পারবেন। তিনি আরও বলেছেন, অফসাইট পিপিভিতে ওয়াক ইন করার অনুমতি নেই, শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে এটি গ্রহণ করা যাবে। বয়স কমানোর মাধ্যমে প্রত্যেকেই তাদের অ্যাপয়েন্টমেন্ট পাবেন বলে আশ্বস্ত করেন তিনি। তিনি বলেছেন, যারা যোগ্য বা জরুরি ভিত্তিতে বুস্টার শট নিতে চাচ্ছেন কিন্তু মাইসেজাহাত্রা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, তারা পছন্দের পিপিভিতে অপেক্ষমান তালিকায় নিবন্ধন করা চালিয়ে যেতে পারেন। এটি করতে প্রোটেক্ট হেলথের ওয়েবসাইটে লগ ইন করতে অনুরোধ জানিয়েছেন তিনি। ওয়েবসাইটের লিঙ্ক www.protecthealth.com.my অথবা vaccinecovid.protecthealth.com.my/find নির্বাচন করে অপেক্ষমান তালিকার নিবন্ধন করা যাবে। নিবন্ধনের জন্য নিকটতম পিপিভিতে কল করে বা ইমেইলের মাধ্যমে এটি নিশ্চিত করা যেতে পারে। ডাবল বুকিং এড়াতে লোকজনকে বেসরকারি স্বাস্থ্য সুবিধায় শুধুমাত্র একটি পিপিভিতে নিবন্ধন করার পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যে মালয়েশিয়ার প্রাপ্তবয়স্কদের মধ্যে 97.7% ব্যক্তি করোনার দুটি ডোজ সম্পন্ন করেছেন বলে জানিয়েছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া 64% মানুষ ইতোমধ্যে তাদের করোনা টিকার বুস্টার শটটি গ্রহণ করেছেন বলেও নিশ্চিত করা হয়েছে। দ্রুতগতিতে মালয়েশিয়ায় বুস্টার শট গ্রহণের জন্য পিপিভি এবং প্রাইভেট ক্লিনিকগুলোতে ভিড় করছেন টিকা গ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা। এর ফলে ওয়াক ইন সেবা বন্ধ করে এখন কেবলমাত্র অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমেই বুস্টার শট দেওয়া হবে, যাতে করে পিপিভিগুলো বন্ধ হয়ে যাওয়ার পর নতুন করে কোনো প্রকার ভিড়ের ফলে জনস্বাস্থ্য হুমকির মুখে না পড়ে। ডেস্ক রিপোর্ট, প্রবাস কণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসকণ্ঠ.com, সাবস্ক্রাইব করুন প্রবাস কণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।